ইএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের 10 নম্বর ক্লাস করব। এই ক্লাসে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এফবি আইডি দেওয়া আছে, মোবাইল দেওয়া আছে, তোমরা এখানে যোগাযোগ করে তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারবে। আজকের ক্লাসে আমরা মূলত শিখব কি শিখব হচ্ছে তোমাদের বইয়ের 9.6 থেকে 9.8 এর দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ। তোমাদের এখানে পেজ নম্বরও দেওয়া আছে 116 পৃষ্ঠা থেকে 120 পৃষ্ঠা। মূলত এখান থেকে আমরা শিখব হচ্ছে দশমিকের যোগ বিয়োগ। নবম অধ্যায়ে যেটা আছে দশমিক সংখ্যা থাকবে, সেই সংখ্যার যোগ বিয়োগ আমরা কিভাবে করব সেটা দেখব। তো আমি এখানে তোমাদের জন্য কয়েকটা অঙ্ক নিয়ে নিয়েছি, 8টা অঙ্ক নিয়েছি। এই অঙ্কগুলো যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমরা এটা চেঞ্জ করে আসুক বা অন্য কোনো অঙ্ক আসুক সবই তোমরা করতে পারবে, অর্থাৎ দশমিকের যোগ বিয়োগ যা আসবে সবই করতে পারবে। তো আমরা প্রথমে এক নম্বর অঙ্কটা দেখি, দশমিক। দশমিক মানে একটা দশমিক চিহ্ন থাকবে। যেমন আমরা এখানে প্রথম যে অঙ্কটা নিয়েছি 5.52, এর সাথে যোগ করতে হবে 2.65। তো আমরা দশমিকের যোগ বিয়োগ করতে গেলে সবসময় মনে রাখবো দশমিকের সোজা যেন দশমিক হয়। আমি এখানে যতগুলো অঙ্ক লিখেছি সবগুলোর মধ্যে দশমিকের সোজা দশমিক দিয়েছি। এখন কয়েকটার মধ্যে নাই, মনে করো এখানে দশমিক নাই, তারপরে দেখো এটার পরে এখানে দশমিক নাই, তারপরেও আমরা যদি চিন্তা করি যে দশমিক নাই তাহলে সোজা হলো কিভাবে, যদি পাশাপাশি থাকে এর যে পাশাপাশি তাহলে আমরা একটু সাজিয়ে নিতে হবে। অর্থাৎ সাধারণ যোগ বিয়োগ যেভাবে করেছো দশমিকের যোগ বিয়োগও ঠিক একই হবে, আমাদের উপর নিচে সাজিয়ে নিতে হবে। আর যদি উপর নিচে থাকে তাহলে আর সাজানোর কোনো দরকার নেই, যেমন এক নম্বরের অঙ্ক সাজানো আছে, এই জন্য আমরা এখানে গ্যাপটা কম রেখেছি। কিন্তু দেখো এখানে সাজানো নেই দেখে আমরা সাজিয়ে করব, এজন্য এখানে আমরা জায়গা বেশি রেখেছি। তো আমরা প্রথম অঙ্কটাই করি, সাধারণ যোগ বিয়োগ যেভাবে করেছি আমরা ঠিক সেইভাবে করব, শুধু দশমিকের জায়গায় দশমিক বসাবো। যেমন আমরা যদি এটা যোগ করি, খেয়াল করো এখানে উপরে আছে 2 আর নিচে আছে 5, তাহলে 5 আর 2 কত হয়, 5 আর 2 হয় 7। তাহলে আমরা 7 বসাবো, হাতে কোনো কিছু থাকে না, কারণ 10-এর বেশি হইলে হাতে থাকতো, তাহলে এখানে আমরা 7 বসালাম। এরপরে আমরা এরপরের দুটো সংখ্যা যোগ করব, তার মানে এখানে কত আছে 5 আর নিচে আছে 6, 6 আর 5 11 হয়, 11-এর 1, হাতে কত, হাতে 1। এখন দেখো এই যে দশমিক চলে আসছে, দশমিকের সোজা আমরা দশমিক দিয়ে দিব, হাতে ছিল 1 আর এই 2, টোটাল মিলে 3, 3 আর এই 5, তাহলে সব মিলে হলো 8। তাহলে আমাদের কিন্তু যোগ অঙ্ক হয়ে গেছে, শুধু আমরা অতিরিক্ত কাজ করেছি কি এই দশমিকের সোজা দশমিক বসিয়েছি, আর কোনো কিছুই চেঞ্জ করাই নেই। তাহলে আমরা এখানে উত্তর লিখব, উত্তর যোগফল সমান কত আসছে এখানে 8.17। অনেকে দশমিক অনেক নিচে দেয়, অনেকে আবার অনেক উপরে দেয়, এরকম না দিয়ে আমরা মাঝামাঝি দেওয়ার চেষ্টা করব। আর দাগটা হয়েছে কিনা সেটাও খেয়াল রাখবো, অনেক সময় কলমের ফোঁটা দিলে দাগ নাও করতে পারে, সেটা একটু ঘুরলি দিতে হয়, এরকম বসায় কলমটা যদি একটু ঘুরান দাও তাহলে সহজেই ফোঁটাটা দেখা যাবে। এরপরে আমরা এটা করব, এটা করার সময় আমাদের কাজ হচ্ছে এটা সাজিয়ে নিয়ে করতে হবে, তা না হলে হবে না। তো আমরা যদি সরাসরি করতে চাই করতে পারি, কিন্তু আমরা যদি ওইভাবে শিখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য আমরা এটাকে সাজিয়ে নিব। কিভাবে সাজাবো, উপরে আছে 6, আমরা এখানে লিখে নিতে পারি এখানে উপরে কত, উপরে আছে 6, নিচে কত আছে, নিচে আছে 4.85, তাহলে আমরা লিখব 4.85। এই যে দশমিক দিয়েছি 6-এর পরে এখানে আমরা দশমিক দিতে পারবো, এখানে পূর্ণ সংখ্যা 6-এর পরে দশমিক দিয়ে যদি আমরা অতিরিক্ত অনেকগুলো শূন্য দিই তাহলে কোনো সমস্যা নেই, মানে দশমিকের পরে অসংখ্য শূন্য আমরা ইউজ করতে পারবো। যদি আমরা দেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, মানে আমি বলতে চাচ্ছি 7 আর 7.1000 আছে এরকম মনে করো, তাও এর মানের কোনো পরিবর্তন নেই, এই 7
আর এই 7.0000 এগুলো সবই সমান, একই কথা। তাই যদি হয় তাহলে আমরা এখানে 6 এর পরে অসংখ্য শূন্য দিতে পারবো, কিন্তু আমরা কতগুলো দিব? এই দশমিকের পরে যে কয়টা আছে সেই কয়টা দিব। তাহলে 6.000 এরকম না দিয়ে আমরা নিচেরটা দেখব যে কয়টা আছে। 4.85, তার মানে দশমিকের পরে দুটো আছে। তো দশমিকের পরে যদি দুটো থাকে তাহলে আমরা এখানে উপরের সংখ্যারও দশমিকের পরে দুটোই দিব। তাহলে আমরা এখানে দুটো কেন দিয়েছি, এর নিচে দুটো আছে তাই। তাহলে আমরা এখন এটাকে যোগ করব। তো যোগ করলে কি হয়, যোগ তো আগের মতোই 0 আর 5, তাহলে 5, 8 আর 0, তার মানে 8। দশমিকের সোজা দশমিক, হাতে কোনো কিছু থাকে না, তাহলে 8 এই 6 আর 4 এ 10। তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে 10.85। তাহলে আমরা লিখব উত্তর যোগফল 10.85। উত্তর কথাটা না লিখলেও যোগফল অবশ্যই লিখতে হবে। এখন আমরা 3 নম্বরটা করব। 3 নম্বরটার মধ্যে দেখো আরেকটু ব্যতিক্রম, এখানে 4.38 আছে আর এখানে আছে 3.7। তো এখন খেয়াল করো, আমি দশমিকের সোজা দশমিক দিয়েছি কিন্তু এই 7-এর পরে আর কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে দেখো দুটো আছে। তো এই গ্যাপগুলো সবসময় পূরণ করব কি দিয়ে, শূন্য দিয়ে, কিন্তু দশমিকের সোজা যেন দশমিক থাকে। তাহলে আমার এখানে একটা শূন্য দিলে হচ্ছে, আগেরটায় আমরা দুটো শূন্য দিয়েছিলাম কিন্তু এখানে আমাদের একটা শূন্য দিলেই চলছে, কারণ এর নিচে সমান করার জন্য, সোজা সোজা করার জন্য আমরা এখানে দুটো আছে তাই এখানেও দশমিকের পরে দুটো লাগবে। তাহলে এখানে যোগ করো, 8 আর 0 যোগ করলে 8, 7 আর 3 এ 10, 10-এর 0, হাতে থাকে 1। তাহলে এই দশমিককে সোজা দশমিক দিয়ে দিলাম, হাতের 1 ছিল, 3 আর 1 এ 4, 4 আর 4 এ 8, এই এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা লিখব উত্তর যোগফল সমান 8.08, এটাই উত্তর। এখন আমরা 4 নম্বর অঙ্ক দেখি। 4 নম্বরে কি আছে দেখো, 4 নম্বরে সরাসরি সাজানোই আছে, শুধু এখানে অঙ্ক বেশি, দশমিকের পর এখানে 3 অঙ্ক আছে, সাজানোই আছে। তাহলে আমরা কি করব, সরাসরি যোগ করে দিব। তাহলে 9 আর 1 10-এর 0, হাতে 1। তাহলে 7 আর 2 9, আর হাতের 1 10, 10-এর 0, হাতে আবারও 1। তাহলে 9 আর 1 10, 10-এর 0, হাতে আবারও 1। এই দশমিকের সোজা দশমিক, হাতে যে 1 ছিল, 1 আর এই 3, তাহলে 0 আর 3 3 হয়, আর এই 1, টোটাল 4। দেখো এখানে দশমিকের পরে 3টা 0 হয়েছে। তা আমরা একটু আগে যেমন দেখতেছিলাম, এখানে 7-এর পরে অসংখ্য দশমিক দিলেও এই 7-এর কোনো পরিবর্তন হচ্ছিল না। তাহলে 4-এর পরে যেহেতু দশমিক আছে, দশমিকের পরে যতই শূন্য থাকুক না কেন, যদি আর কোনো অঙ্ক না থাকে তাহলে অবশ্যই শুধু 4 হবে। তাহলে আমরা এই কথাটা লিখব যোগফল সমান 4। দেখো দশমিকের পরে 3টে 0 কেন বাদ দিয়েছি, দশমিকের পরে যদি শুধুমাত্র 0 থাকে তাহলে সেগুলো কোনো কাজ হবে না, কারণ সেগুলোর কোনো ভ্যালু নেই, ওটাকে বলে অভাব জ্ঞাপক সংখ্যা। শূন্য হচ্ছে অভাব জ্ঞাপক, দশমিকের পরে যদি এরকম অসংখ্য শূন্য থাকে তাহলে আমাদের কোনো কাজে লাগবে না সেই শূন্য। কিন্তু যদি এরকম থাকতো 0 0 0 0 দিয়ে এখানে 1, তাহলে কিন্তু আমরা এই শূন্য বাদ দিতে পারতাম না, তখন আমাদের এই পুরোটাই এখানে লিখতে হতো। যেহেতু এখানে ওরকম কোনো কিছু নেই, মানে দশমিকের পরে সবগুলো শূন্য আসছে, এজন্য আমরা ওটাকে স্কিপ করতে পারি। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, এটাই আমরা পাশে উত্তর লিখে দিতে পারি। মোটামুটিভাবে আমরা যোগ অঙ্কগুলো শিখলাম, এখন আমরা বিয়োগ অঙ্ক শিখব। বিয়োগ অঙ্ক শেখার জন্য আমি পাস করার আগে 6 করতে চাই। তো আমরা যদি 5ও করি তাও সমস্যা নেই, কাজটা তো একই। আচ্ছা 5ই করে ফেলি। এখানে আমরা কথা ছিল যদি পাশাপাশি থাকে তাহলে সাজিয়ে নিয়ে করতে হবে। তাহলে আমি নিচেরটা আগে লিখলাম 2.31, উপরে তাহলে আমার 4 লিখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা যেহেতু 2-এর সোজা 2 লিখলাম, আর এই দশমিকের সোজা এই দশমিক, অর্থাৎ এই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু সোজা হতে হবে, তা নাহলে হবে না।
এখন আগের মতোই আমাদের এখানে দশমিকের পরে ফিল আপ করতে হবে। এখানে যেহেতু দুই অঙ্ক আছে তাহলে এখানেও আমাদের দুই অঙ্ক দিতে হবে, তার মানে আমার দুটো শূন্য দিলে সমান হয়ে গেল। এর মাঝখানে কি ছিল, বিয়োগ ছিল, তাহলে আমাদের এখানে বিয়োগ দিতে হবে। নর্মাল বিয়োগ যেভাবে তোমরা এর আগে শিখেছো এখনও সেইভাবেই বিয়োগ বসাতে হবে। তার মানে এক আর কত হলে, উপরে যেহেতু শূন্য আছে উপরে ছোট হলে অতিরিক্ত এক নিতে হয়, তাহলে এক আর কত হলে দশ হয়, নয়, হাতে এক, তিন আর একে চার, চার আর কত হলে দশ হয়, ছয়, হাতে এক, দশমিকের সোজা দশমিক, দুই আর এক তিন, তিন আর কত হলে চার হয়, এক। তাহলে আমরা লিখব, অতএব উত্তর বিয়োগফল। যোগ আর বিয়োগ মূলত একই ধরনের, শুধু যোগের সময় যোগ করেছি, বিয়োগের সময় বিয়োগ করেছি। সাজানো গোছানো দশমিকের সোজা দশমিক সবই আগের মতোই থাকবে। এখন আমরা ছয় নম্বর অঙ্ক করব। দেখো এরকম অঙ্ক আমরা একটু আগে করেছি, দশমিকের সোজা দশমিক, দশমিকের পরে এখানে দুটো আছে আর এখানে একটা অঙ্ক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে সমান বানানোর জন্য অতিরিক্ত শূন্য দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এটা আমরা এখন বিয়োগ করতে পারি, শূন্য আর কত হলে ছয় হয়, নিশ্চয়ই শুধু ছয়, হাতে কিছু থাকে না, চার আর কত হলে উপরেরটা যেহেতু ছোট তাহলে এর আগে এক নিলে বারো, চার আর কত হলে বারো হয়, আট, হাতে এক, দশমিকের সোজা দশমিক, তিন আর এক চার, চার আর কত হলে আট হয়, চার। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, তাহলে লিখবো অতএব বিয়োগ, উত্তর লিখলে ভালো, উত্তর বিয়োগফল সমান চার দশমিক আট ছয়। আমার মনে হয় বাকি যে দুইটা অঙ্ক আছে তোমরা এখনই পারবে, তারপরে আমি তোমাদেরকে করে দেখাবো। সাত এবং আট, এই দুটো অঙ্ক করলে আমাদের শেষ হয়। এরকম একটা অঙ্ক আমরা কেবলমাত্র করলাম, এখানে বরাবর আছে, সবই আছে, শুধু এখানে দশমিকের পরে দুটো থাকার কথা ছিল, কারণ উপরে দুটো আছে তাহলে এখানে দুটো হতে হবে। তাহলে এটা ঠিক করার জন্য আমরা এখানে একটা অতিরিক্ত শূন্য দিয়ে সমান করে নিলাম। বিয়োগ করব এখন, শূন্য আর কত হলে পাঁচ হয়, নিশ্চয় পাঁচ, হাতে কিছু থাকে না, সাত আর কত হলে, এখানে যেহেতু উপরেরটা ছোট, ষোলো, তাহলে সাত আর কত হলে ষোলো হয়, সাত আর নয়, হাতে এক, দশমিকের সোজা দশমিক, তাহলে এক আর কত হলে আট হয়, তাহলে সাত। তাহলে লিখব অতএব উত্তর বিয়োগফল সমান সাত দশমিক নয় পাঁচ। আর একটাই অঙ্ক বাকি আছে, আট নম্বর। এখানে দেখো এরকম একটা যোগের অঙ্ক আমরা করেছিলাম, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ঠিক আছে কিন্তু উপরে কোনো দশমিক নাই, দশমিক না থাকলে আমরা কি করব, দশমিকের সোজা দশমিক দেওয়ার চেষ্টা করব, দিয়ে ডান পাশটা কি দিয়ে ফিল আপ করব, শূন্য দিয়ে, এই শূন্য দিয়ে ফিল আপ করলাম আগের মতোই, জাস্ট এখন বিয়োগ করব, কোনো সমস্যা নেই। দুই আর কত হলে দশ হয়, আট, হাতে এক, তাহলে চারের এক পাঁচ, পাঁচ আর কত হলে দশ হয়, পাঁচ, হাতে এক, দশমিকের সোজা দশমিক, শূন্য আর এক যোগ করলে হয় এক, এক আর কত হলে নয় হয়, আট। তাহলে আমরা লিখতে পারি অতএব উত্তর বিয়োগফল সমান আট দশমিক পাঁচ আট, এটাই উত্তর। আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, অর্থাৎ দশমিকের যোগ বিয়োগ তোমরা সবাই করতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, এইগুলো বুঝতেও কোনো সমস্যা হয়, তাহলে আমার যে তথ্যগুলো দেওয়া আছে ফেসবুক আইডি মোবাইল নাম্বার, তোমরা ওখানে যোগাযোগ করে অবশ্যই সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। আর এই অঙ্কগুলো দেখে দেখে সংখ্যা চেঞ্জ করে অথবা বইয়ের মধ্যেই তোমাদের অনেক অঙ্ক আছে সেগুলো প্র্যাকটিস করবে, দেখবে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই করতে পারবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।